আমি জানি আপনি আমার জন্য এখানে বসে আছেন। আমি সিনেমায় দেখছি নায়িকারা এইভাবে নায়কের জন্য বসে থাকে, আপনিও সেইভাবে বসে আছেন, আমি জানি। লিসেন মিস্টার, ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন, প্লিজ আর পাগলামি করবেন না। ম্যাম সব এটা সত্য বলেছেন, দেশের যখন সীমা আছে আপনারও তো একটা সহ্যের সীমা থাকতে পারে, আর আমাকে আপনি পাগল বলছেন। আমি পাগল হতে পারি, কিন্তু আমি একজন প্রেমিক, আর আমি জানি আমি সিনেমায় দেখছি বড়লোকের মেয়েরা অহংকারী হয়, কিন্তু লাভ হবে না, অহংকার এক সময় না এক সময় পতন হবেই। আমি জানি আপনার অহংকার থাকবে না, শেষ পর্যন্ত আমার প্রেমেরই জয় হবে, আপনি আমাকে ভালোবাসবেনই ম্যাম সাহেব। ডিসগাস্টিং, আমি কি আপনার কথা আমার ড্যাডিকে বলে দেব? ম্যাম সাহেব, আমি গরিব বলে আপনি আমাকে দাম দিচ্ছেন না, আপনি নিজেকে অহংকারী ভাবছেন, কিসের এত আপনার অহংকার? আমরা বুঝতে পারছি না, এবার গ্রামে আসতে গিয়ে কেন যে আপনার মতো একটা পাগলের সাথে আমার ধাক্কা লেগেছিল, আমার সবকিছু নষ্ট হয়ে গেছে, একদম বরবাদ হয়ে গেছে। আমি সত্যি পাগল হয়ে গেছি, আপনার সাথে ধাক্কা লেগে আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি প্রেমিক হয়ে গেছি, আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে আমি বউ করে আমি আম্মা জানির স্বপ্ন পূরণ করব, আমার আম্মা জানির কসম, বাংলা ছবির কসম, আপনাকে আমি বউ করে আমার বাড়িতে নেবই, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। কি বলছেন? যাই হোক, আপনার সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলা একই কথা। আমি যা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার মতো রাবিশের যন্ত্রণা আমি এই গ্রামে আর ঘুরতে পারবো না, বেড়াতেও পারবো না। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। ম্যাম সাহেব, চলে যাবেন না, আপনি চলে যাবেন না, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব। বন্ধু চলে গেল, একটু বলেও গেল না। ম্যাম সাহেব, ম্যাম।